পার্লামেন্টে এবার শ্বশুর জামাই একসাথে, ইতিমধ্যেই প্রায় সকলেই জেনে গেছেন ঘটনাটা। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটা বিয়ে বাড়ির সামনে। পাত্র আবির রঞ্জন বিশ্বাস, তৃণমূল সাংসদ। পাত্রী প্রেরণা বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্যা। গত বৃহস্পতিবার হয়েছে আইবুড়ো ভাত, আজকে চার হাত এক হওয়ার দিন। লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে বসেছে বিবাহ বাসর, আসুন দেখে নিই বিয়ের কিছু ঝলক। গদির লগ্নে বিয়ে, তাই তোড়জোড় চলছে, কথা বলে নেবো আজকের পাত্রের সঙ্গে। আচ্ছা, সংসার চত্বরে আলাপ, সেখান থেকে প্রেম, আর তারপরেই আজকের দিনটা শুভ পরিণয়। এই চটজলতি প্রস্তুতি পর্বটা ঠিক কিভাবে নিজের মধ্যে করা হয়েছে? সংসার চত্বরে আলাপ এই পার্টটা ঠিক আছে, সেকেন্ড পার্টটা যেটা বলছেন এটা হচ্ছে দুই পরিবারের মধ্যে প্রস্তাব বিনিময়, তারপরে আমার সঙ্গে আলাপচারিতা, ঘনিষ্ঠতা, সেখান থেকে নিশ্চয়ই একটা একে অন্যের প্রতি একটা ভালো লাগা জন্ম নেয়, এবং অতঃপর দুই পরিবারের উদ্যোগেই আজকের এই শুভ মধুময় পরিবেশ। দুজনের মধ্যেকার এই যে সেতু বন্ধনটা, এটা তো ডেফিনেটলি তো তার একটা প্যারাগ্রাফ থাকে। সেই আমি বলতে চাইছি যে সেই প্রেম পর্বটা, সেটাই যে মানে কতদিনের প্রেম পর্বটা, এটা আগে পরিচয় তারপরে ভালোবাসা। ব্যাপারটা হচ্ছে প্রসূনবাবু আমাকে পুত্রবধ আমাকে উনি ভালোবাসেন, সেখান থেকেই উনি আমাকে কখন কোন সময় মনে মনে এরম আমার সম্পর্কে চিন্তা করছেন আমি জানি না, তারপরে প্রস্তাবটা আমার কাছে আসে, আমার পরিবারের কাছে আসে, তারপরে প্রেরণার সঙ্গে পরিবারের এবং আমার পরিচয় হয়, তারপরে নিশ্চয়ই আলাপচারিতা, কথাবার্তা এগোতে থাকে। আচ্ছা, সেই সূত্র ধরে প্রেরণার মধ্যে কী মনে হয় যে ভবিষ্যৎ জীবনে কী কী প্রেরণা পাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রেরণার মধ্যে সব থেকে যেটা বেশি প্রেরণা পাওয়া রয়েছে, আপনি জানেন প্রসূনবাবু ভীষণ রামকৃষ্ণদেবের ভক্ত। রামকৃষ্ণদেব একটি কথা বলতেন, মন এবং মুখ এক করো। যদি আজকের দিনে আমি দেখেছি মন এবং মুখ এক করার মতন কোনো মানুষ থাকে, আমি সেটা নিঃসন্দেহে আমার মনে হচ্ছে প্রেরণার মধ্যে সেটা আমি দেখেছি। ভীষণ ভীষণ সহজ সরল, এবং তার এই গুণটা সব থেকে বেশি যে কোনো মানুষকে, শুধু আমাকে, আমার পরিবারকে এবং যে কোনো মানুষকে আকৃষ্ট করেছে এবং করবে। পার্লামেন্টে শ্বশুর জামাই একসাথে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? পার্লামেন্টে শ্বশুর জামাই একসাথে নিঃসন্দেহে এটা খুবই একটা সৌভাগ্যপূর্ণ ব্যাপার। দুটো হাউস যদিও আলাদা, কিন্তু ঠিকই আছে, বাংলার মানুষের ইস্যু সংসদ চত্বরে তুলে বাংলার জন্য কিছু করতে পারা, সেটা আগে আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি করছিলাম, দলের হয়ে করছিলাম, এখনও দলের হয়ে করব, বাংলার হয়ে করব, জয়েন্ট ভেঞ্চারে করব। কথা বলে নেব পাত্রী প্রেরণা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রেরণা, এই দিনটা সবার আগে প্রথমেই অভিনন্দন আজকের দিনটার জন্য। এই দিনটা প্রত্যেক মেয়ের কাছেই একটা অন্যভাবে চলে আসে, আর কতটা মানে কি অনুভূতি হচ্ছে তোমার এই মুহূর্তে? দারুণ। আর আমার সুবিধা কেন, বাবা এমপি মানে সেম প্লেস সেম জায়গা, কোনো অসুবিধা নেই, আর খুব ভালো লাগছে। আচ্ছা, পারিবারিক সূত্রে তো মানে আগে থেকে আলাপ পরিচয় ছিল, কিন্তু কি এমন ঘটলো যে হঠাৎ করে মনে হলো এই মানুষটার সাথে বাকি জীবনটা কাটাতেই হবে? একটা ক্লিক হয়ে যায় আর খুব ভালো মান, সেটা মেনলি।